তাসকিয়ার বদলে তাসাউফ এসে মুশকিল হয়েছে, ইমানের বদলে আকিদা এসে মুশকিল হয়েছে, এরপরে তোমার কি বলে এই যে হানাফি শাফি মালিকি হাম্বলি এগুলো যতদিন পরিচয় ছিল, যেমন আমি আলিয়া তুমি কওমি, কোনো সমস্যা ছিল না। যতদিন এটা দিন হয়ে গেছে যখন আহলে হাদিস বলে আহলে মা আহলে হাদিস, আহলে হাদিস মানে হাদিসকে শ্রদ্ধা করা, হাদিসের গবেষণা করা, আহলে হাদিস মানে একটা বিশেষ মাযহাব মানা, প্রবলেম। এই পরিভাষাগুলো আহলে হাদিস ভাইরা দাবি করেন যে নিজেকে আহলে হাদিস বলা হলো তার দিন তাজকিয়া ভাব কম, তারিফ পর্যায়ে প্রায় চলে গেছে, কথা বুঝেছো? কিন্তু আহলে হাদিস তাজকিয়া তাদাইয়ুন এই ভাব আসছে, এই পরিভাষাগুলো পরবর্তীতে আসছে। হানাফি বলতে কি বোঝানো হয়? আবু হানিফার ফিকহ মানে বা গালিবান মানে যে মানায় ইবনে মাঈন হানাফি, যে মানায় এসাম হানাফি, যে মানায় শাউল আলমদুদ হানাফি, সে মানে আমরাও হানাফি। আর হানাফি মানে যদি হয় না, মাজহাব মানতে হবে, উল্টো মাজহাবের বাইরে গেলে গালি দিতে হবে, তাহলে সেই মানায় তো আমরা হানাফি না, আমি হানাফি না, কিন্তু তোমরা হানাফি, আমি হানাফি না। শোনো, তাকলিদ মানে যে দলিল চাওয়া যাবে না এই কথাটাই তো ঠিক না, দলিল বুঝা না বুঝা কথা না, একদম দলিল চাচ্ছে, তুমি দলিল দিবা না কেন? যেমন আমরা দেখে যেটা হয় কৃষক, সে যদি দলিল বলতে, এখন তার যদি আমি একটা বলে দিই দলিল, এই দলিলটা তারা এই পর্যন্ত সাবিত হলো কিনা, এটা তো তার বোঝার ক্ষমতা নেই। তোমার এটা দরকার নেই, সে দলিল চাওয়ার পর্যায়ে গেছে কিনা, যে দলিল চাইনি তুমি দলিল দিও না, এরকম লোক অনেক আছে। তুমি এই কথাটা এখন রিপিট করে কি বোঝাচ্ছ? এখন কৃষকও দলিল চাচ্ছে, তার কাছে একজন লোক হাদিস নিয়ে গেছে, কথা বুঝেছো? তুমি এখন তোমার কথা দলিল ছাড়া বললে তো তোমার কথা বাতিল হয়ে যাবে। কাজেই দলিল বুঝবে না পর্যায়ের মানুষ দলিল, এমন আমার কাছে একজন বছরের জন্য ওজুর দায়িত্ব রক্ত বেরোও জানবে কিনা, আমি দলিল তাকে বলবো না, কিন্তু সে যদি আমার কাছে একটা দলিল নিয়ে আসে, হুজুর এই হাদিসে আছে রক্ত বেরিয়ে যে বোখারি শরীফ লিখেছে বোখারির রক্ত না বেরোলে রক্ত বেরোলে ওজু ভাঙবে না, তুমি তো বিরোধী পক্ষের একটা দলিল আছে, অথচ আমাদের মধ্যে হাম্বাল রক্ত বিরোধী ভাঙার পক্ষে ইমাম বোখারির উস্তাদ ওনার মত কাননি কিন্তু সাইদুল সাহেবের দেখেছে। এখন তখন তুমি দলিল বলবে না, তুমি কি বলবে যে তোমার জন্য দলিল চাওয়া না যে? এই জন্য বিষয়টা হলো তোমরা প্রবলেমটা হয়ে গেছে অন্য জায়গায়। আমরা হজ আমাদের দেশের লোক করে না, কি জন্য? ছেলেপেলে বিয়ে না দিয়ে হজ করতে নেই, এটা কি শরীয়তের মশলা না? এটা বাংলাদেশের মশলা, ইন্ডিয়ার মশলা ছিল একসময়, হজ বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যে ফিরে আসার সম্ভাবনা থাকত, হজে যাওয়া ছিল মৌতের জন্য যাওয়ার জন্য, আসবে না আসবে কোনো নিশ্চয়তা নেই, তখন আলেম যেটা বল যে তুমি ছেলে মেয়ে বিয়ের যোগ্য না রেখে চলে যাচ্ছ, হয়তো মরে যাবা, হয়তো তার পাঁচ বছর আসতে পারবা না, তাহলে তোমার মেয়েটা বিয়ে দেবে কে? মুরব্বী থাকবে ছেলে মেয়ে, মশলাটা ছিল তাৎক্ষণিক, পরিবেশ পাল্টে গেছে। এখন ঢাকা যাইতেও মানুষ মরে, মক্কা যেতেও মানুষ মরে, বড় মক্কা যেতে কম মরে, কথা বোঝানি? এখন এই জন্য এই যে তুমি যে কথাগুলো বলছো এটা একসময় আলাদা বলেছে, তখন মানুষ অস্ত্র বুঝত না, তখন আমাদের দেশে বা সাধারণভাবে প্রাচান সমস্ত দেশের এলাকায় হানাফি ছাড়া তেমন কিছু ছিল না। এখন পরিবেশ পাল্টছে, এখন মানুষ দলিল চায়, তুমি তাকে বলতে পারো না যে দলিল জমা না দেয়, যারা বলেন তাকলিদ মানে দলিল ছাড়া, এটা আছে। তোমরা যদি আমার ফেকুল আকবরের প্রথম অধ্যায়টা পড়ো, কিছু কিছু মুতাআখ্খিরিন বলেছেন কয়েকটা, একটা হলো ইশতেহাদ লা ইতাজাজ্জা, পড়ো তুমি, হয় পুরো মুশতাহিদ হতে হবে নাহলে পুরো মুকাল্লিদ হতে হবে, তুমি মুকাল্লিদ আবার দুটো চারটে মাসকায় ইশতেহাদ করে দলিল জানার চেষ্টা করবো, এটা যায় না, কোন কোন কপি করে একেবারে কোরআন সুন্না আইম্মা আরবা মুতাকাদ্দিমিন এবং বাদুল মুতাআখিরিন বলছেন না, ইজতিহাদ এটা জাজ্জা, তুমি তাকলিদ করার মানে এই নয় যে যেক্ষেত্রে তুমি অন্তত একটা মাসলায় দলিল আদিলে জানতে পেরেছো, তুমি জানার পরও হাদিসের মুতায়েন হওয়ার পরও তুমি মাজহাবের নামে হয়তো ইমাম সাহেবের একটা দলিল ছিল আমি জানি না,
কাজে হাদিসটা মানবো না এইটা বলবে না, বরং বলবে হয়তো ইমাম সাহেব এখানে কোনো ইস্তেহাদ করেছেন, আমার জানে না, আমি দলিল মানব না। এটা কোরআনের দাবি, তোমার ইমানের দাবি, তোমার মুতাকাদ্দিমিন ফুকাহারা বারবার বলছেন এবং মুতাখিরিনদের অনেকেই বলেছেন। এখন তোমার যেটা পছন্দ হবে, মাজহাবে দুটোই আছে। দ্বিতীয় হলো তারা বলছে তাকলিদ মানে দলিল চাওয়া যাবে না, কোনো কোনো মুতাখিরিন বলেছেন, কিন্তু বাকি অন্যরা বলছেন না তাকলিদ মানে এইটা না, এটা স্বাভাবিকের পথে আসবে। এই জন্য মুতাখিরিনদের কেউ কেউ বলেছেন এটা, কিন্তু আমরা এটা পছন্দ করি, তিনি পছন্দ করেন না। আর এই হালত এখন নেই, এখন তোমাকে দলিল জানতে হবে, দলিল বলতে হবে। আর সবচেয়ে বড় একটা মানহাজ যেটা আমাদের আইম্মায়ে আরবাহর ইজমা এবং মুহাদ্দিসিনগণের ইজমা, সেটা হলো তুমি তোমার সুন্নতের পক্ষে দলিল দেবে, অন্য একটা সহি সুন্নতকে বাতিল করবে। এই মানহাজটা কথা সেটা হলো আমি রকলিয়াদিন করি না, এর পক্ষে দলিল আছে, এইটা আমি এই দলিল এটাকে করি না, আমি এটাকে তার যে করে সে গোমরা, অথবা সে করে সে যে করে সে বাতিল, এটার বলার অর্থ তুমি সেই গুণা করলে যে গুণার গোড়া করছে, সহি হাদিসকে তুমি বাতিল, সাহাবিদের অগণিত সাহাবির আমল। এক্ষেত্রে আলেমরা অনেক কিছু বলেছে, লাল লো মানসুখ, লাল লো কাজা, লাল এখনো কিন্তু জিহাদুল উলামা আমাদের হানাফি মাযহাবের অনেক লোকে এগুলো করতেন, তারা এটাকে আয়ত্ত করে কত বুঝতে পেরেছে না যেটা বলছিল। আর বলো আর কোন কথা তোমাদের, এগুলোর উদ্দেশ্য হলো তোমাদেরকে আমাদের একটা চিন্তা দেওয়া, এরপরে বড় বড় আলেমদের কাছে যাবে বসবে, এরপরে তোমাদের কালবে যেটা এতদিন আনবে সেটা করবে। তবে আমার বিশ্বাস যে আলেমরা যদি মেনে নেওয়ার প্রবণতাই না, যে মারামারি প্রবণতা থাকে, আগামী 20 বছর লাগবে না, 20 বছরের ভিতরেই দুটো কাজ হবে, মসজিদে মসজিদে পুলিশ পাহারা দেওয়া লাগবে, আর কাদিয়ানি শিয়া খ্রিস্টানরা এমন পর্যায়ে যাবে যে মসজিদগুলোর বাইরে আর ঝগড়া করার পরিবেশ থাকবে না, মারামারি মসজিদে খুবই কষ্ট লাগবে। একসময় আলেমরা জাতীয় বিষয়ে কথা বলবে, ইসলামী আইন বিচার নাস্তিকতা সব একসাথে কথা বলত। একসময় উলামায়ে কেরাম বেদাতের বিরুদ্ধে কথা বলত, এখন আর কোন শিরিক বেদাতের বিরুদ্ধে কেউ কথা বলে, এমনকি আলে হাদিসরা শিরিক বেদাতের বিরুদ্ধে বলে তুই একজন ভালো, অনেকেই তাদের হাম ও গাম হলো হানাফিদের জানায়, এর বাইরে তেমন কিছু না। শিরিক বেদাত মানে হানাফিরা মুশরিক, হানাফিরা বেদাতি, হানাফিদের এই হানাফিদের এই, মানে এর বাইরে তেমন কিছু না। এখন মোটামুটি যা আছে সেটা হলো তোমরা যেটা জানো ঝগড়া, এই ঝগড়ার ফাঁকে খুব দ্রুত প্রসার পাচ্ছে আহলুল বেদাত ও বলালা। তোমরা জানো আজ থেকে 20 বছর আগেও আক্রোশী, ভাইস ভান্ডারী, সুরেশ্বরী, চন্দ্রকলা, কুতুববাগি, দেওয়ানবাগি, এগুলো রাজারবাগি, এগুলো কখনোই এরকম ছিল না, আসমান জমিন হয়ে গেছে। তারা দাপটের সাথে ধুমছে, বিনা প্রতিরোধে বিনা প্রতিক্রিয়ায়, বরং হাক্কানি আলেমদের ছত্র ছায় এগিয়ে চলেছে, হাক্কানি আলেমদের লাঠিয়াল দরকার। এরকম চট্টগ্রামে ঘটে যে কুয়েত দুবাই থেকে এক মুকাল্লেদ আসছে রফাদান, যাদের বাঙালি বাংলাদেশে একটা হানাফি ছিল, ওখানে যে রফাদান দেখে ও মুকাল্লেদ, ও কিন্তু বসে শোধে না, ওখানে দেখে দেখে করে। এখন একে রক করার জন্য মাইজ ভান্ডারি এবং আমদিয়া এবং আটাধারিয়া এক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি যেন বলেছেন মাতার ব্যাপারে, যে সব মাদার ভেঙে দাও কি একটা বলেছে আর কি, এর বিরুদ্ধে উনি শাহজালের রহমান করেছে, উনি শাহজালের কথা বলেন মাদার ভাঙে কথা বলেছেন, উনি শাহজালের অপমান করেছেন, কাজেই আমরা সবাই এক। এবং আমাদের নাম হলো কি আব্বাসি, এনায়তুল্লাহ আব্বাসি, উনি সিলেটে যে বিশাল করেছেন, মানে
সুন্নি ওয়াহাবি কোনো ইখতিলাফ নেই, কোনো এই নেই, সবাই মিলে একযোগে এদেরকে প্রতিরোধ করে। আমাদের তো লাঠিয়ার দরকার, আর আফকুশি আমাদের বড় লাঠিয়া, একটু মেনে নাও। দেখবো যে তারা তোমার পক্ষে একেবারে লাল গামছা বেঁধে লাগিয়েছিল, এটা অতিরিক্ত বাস্তবতা। এখন তোমরা যা করো আমাদের কষ্ট লাগে, তাই তোমাদের বলবো না, বলো তোমাদের পক্ষ সমর্থন করো না। মানে নিজে একটা হাদিস পড়ো মুতমাইন হও, এটা ফজিলতের ক্ষেত্রে হলে তো অসুবিধা নেই, আকামের ক্ষেত্রে হলে ওটা ব্যক্তিগত পর্যায়ে থাকে না, কারণ আমারও কিছু ফলোয়ার থাকে, আমার পরিবার থাকে, বা এটা চলতে থাকে। হ্যাঁ, এটা তোমাকে বিনানটা সেই পর্যায়ে যেতে হবে, যে তুমি যদি সেই পর্যায়ে আমল করো, কেউ যদি আমল করে ফেলে আমরা তাকে গোমরা বলি না, তবে এক্ষেত্রে এই পর্যায়ে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করা উচিত। এটা তর্জমা পড়েছি, আলমারি সহি বলেছে, লাভ মেরে উঠলাম, এটা তো ইতমিনান না, এটা আমার বই আমি দেখেছি, এটার নাম সাহা হাদিসুনা সাহা ইন্দাহু আলম ইসে হিন্দি। তুমি এটাকে রদ করো, হাদিস রদ করো, বললো তুমি এটাকে রদ করো, বলো যে এইটা অন্যায় বলছি, আমি তো প্রকাশ্যেই বলছি, আমার কথাগুলো ভিডিও যাচ্ছে না, আমার এই বলাতে তো কোনো আপত্তি নেই আমার, কিন্তু আমি তো আমলকে রদ করছি, যে আমল করছে আমলটা সহি প্রমাণ, কিন্তু তার রদ, তার রিয়াকশন ইত্যাদিগুলো আমরা ওদের যে পদ্ধতিতে আমলটা করেছে এটা প্রমাণিত না, আমরা এই ধরনের কাজের প্রতিবাদ করি। আর যখনই আল মোকাল্লেদুল্লাহ মোকাল্লেদ, এটা আমরা প্রতিবাদ করি, কিন্তু তুমি সহি আমলটাকে খনো, এই আমল করলেই শিখে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা, তোমরা আজীবন বলছো চার মাঝাব সহি, বলছো না যখন দেখি চার মাঝাবে নেই, তো সে আমলটাকে বাতিল করতো। আমি আলোচনায় বললাম খারাপ বলছে, তারা ওয়াহদাহুল্লাহ শারিকা লাহু বলছে, এটা তাদের অন্যায়। তুমি তো ওইখানে গেলে, কারণ হলো তুমি তোমার মসজিদে রেখে দিলে যেটা হানাফি মসজিদ আমিন ধরে বলা যাবে না, তাহলে ওখানে অন্য মাঝাবের লোকের নামাজ পড়বে কি করে? এটা তো বেদাত, নিঃসন্দেহ অন্যায় হয়েছে, কিন্তু তাদের অন্যায় দ্বারা তুমি অন্যায় করবা কিনা? আলে হাদিস ঈদগাহ, আলে হাদিস মসজিদ, আমি তো সেই আটটসি মসজিদ আর আলে এক ধরনের বেদাত। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে আলে হাদিস নামটা, এই নামের যে তলা, তুমি রফলেদেন করে মসজিদ থেকে বের করে দেওয়া, তোর আমি মসজিদ থেকে ওরকম হয়নি, হচ্ছে তো বিষয়টা হলো যে তোমাকে বলতে হবে রফুল ইয়াদাইনে কেউ দাদদারটা সৃষ্টি করে, এটা এনকার, এটা হলো এই তুমি সঠিককে সঠিক বলো, ভুলকে ভুলকে ভুল বললে তোমার পক্ষে অনেক লোক পাবে। এবং একটু সত্য কথা হলো, আমি হানাফি না আলে হাদিস জানি না, এটা নির্ভর করবে কতটুকু আলে হাদিস হয় কতটুকু হানাফি হয় এটার উপরে, বুঝেছো? আমি আসলে দুটোর মধ্যে পার্থক্য আদৌ বুঝি না, যে আলে হাদিস হলে হানাফি হওয়া যায় না, কারণ আমি দেখছি শেখ আব্দুল আজিজ বাজ, ইবনে উসাইমিন, তারা আলে হাদিস এবং হাম্বলি, আমি আলে হাদিস হানাফির সমস্যা দেখি, আমি হাদিস মানি হানাফি আমাদের হাদিস আছে বলে তাই মানি, বল আমি বলি আমি শেষ করি, আমারটা শেষ করি, এটা ভূমিকা। কথা হলো সাধারণভাবে আহলে হাদিস মানুষের আমাকে হানাফি বলেই জানে, কেউ গাল কেউ বলেন যে লোকটা ভালো কিন্তু এই লোক খারাপ। সত্যি কথা হলো যে আমি বর্তমান তো ডিজিটাল, আমরা যাই বলি না কোনো রেকর্ড হয়ে যায়, আমরা যেটা বলি এটা সবাই জানে, গোপনের কিছু না, আমাদের তো বলতে। এখন বর্তমানে আহলে হাদিসের ভিতরে একটা লামাজাবি ধারা তৈরি হয়েছে, যারা আমাকে আহলে হাদিসের নামাজাবি,
খালেদ ইবনে যামান মানে না, আর আহলে হাদিসের মাযহাব অর্থাৎ আহলে হাদিসদের ভিতর থেকে আহলে হাদিসদের উগ্রতাকে পছন্দ করে এতেদাল চাই সালাফি বলে এই কর্মান হাজির থাকতে চান। দুটো কারণ, একটা হলো তারা বর্তমানে, আমি সবসময় এইভাবে বলছি আমার বলাটা, অর্থাৎ ফেকা আমার কথা হলো আকিদা নিয়ে ঝগড়া হবে, ফেকা যে যেটা করে আলহামদুলিল্লাহ, এটা আমার ইয়া শুনে দেখেছি, তুলা করে দেখেছি সব জায়গায়, সৌদি ফেরত আরো কিছু আলেম, বিশেষ করে ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুরুল্লাহ, ডক্টর জাকারিয়া, এরা দেশে এসে বেসিক্যালি আহলে হাদিসরা তাদেরকে তুলে তুলে নিয়েছে, তাদেরকে যত্ন করেছে, তাদের সাথে তারা দেখেছেন, কিন্তু কিছুদিনের ভিতরে তারা দেখেছেন যে সৌদি আরবের আহলে হাদিস অর্থাৎ ওলামায়ে সৌদিয়া আর বাংলাদেশের আহলে হাদিস এক না, তাদের সাথে তাদের একটা ধারার দূরত্ব তৈরি হয়েছে। এখন বাংলাদেশে আহলে হাদিস ধারার ভিতরে অর্থাৎ তোমরা যাদেরকে আহলে হাদিস মনে করো, এদের ভিতরে একটা নতুন ধারা তৈরি হয়েছে যারা আমাদের মানহাজকে, বিশেষ করে আমার মানহাজকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। একসময় আহলে হাদিসের বা সালাফ মানহাজের ওয়েবসাইটগুলো আমাদের কথা প্রচার করতো না, তারা আহলে হাদিস আলেমদেরটাই প্রচার করতো। এখন দুটো বিষয় হয়েছে, একটা হয়েছে এক ধরনের আহলে হাদিস তৈরি হয়েছেন যারা সহি হাদিস মানতে চান, ইংরেজি জানে, ইংরেজি পড়ে, এবং এক ধরনের উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারা আরবি শিখে আরবি বই পড়া শিখে, এরা সৌদি আলেমদের বই পড়ে, সৌদি আলেমদের বই পড়ার পরে দেখে আমার কথার সাথে সৌদি আলেমদের কথা মেলে, আমাদের যে আহলেদের কথা মেলে না, তারাবির ব্যাপারে মনে করো মাজহাব তামাজ্জুহের ব্যাপারে দেখা যায় সৌদি আলেমরা যেটা বলেন সেটার সাথে ধর আমার কথার 90% মেলে, কিন্তু সৌদি আহলে হাদিস মাশায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আল্লাহ তাদের হেফাজত করেন, মুজাফফর বিন মহসিন, এদের কথা মোটেও মেলে না। অধিকাংশ সৌদি মাশায়েখের বই এখন ইংরেজি অনুবাদ হয়ে গেছে, কথা বুঝেছি, এগুলো তারা পড়ে, পড়ার পরে তারা দেখে সহি হাদিস মানার অর্থ মাজহাব ইনকার করা, এটা যে কারণে আমরা যেটাকে অন্যায় বলছি এই অন্যায়কে অন্যায় বলে মেনে নেওয়ার মতো আর একটা ধারা তৈরি হয়েছে, যে আমরা রফলে দিন করবো এটা সহি হাদিস আছে, রফলে দিন না করলে নামাজ হবে না, এটা কোনো দোষ আছে, মাজহাব মানলে দোষ আছে, এটা আমরা বলবো না, এই ধরনের একটা ধারা তৈরি হয়েছে। এখন আমার তো মনে হয় এটা একটা লাভ, সংঘাত কমানো, আমি তো রফল এদিনই বিরোধী না, আমি রফল এদিন না করলে নামাজ হবে না এটা বিরোধী, আর এটা নিয়ে ঝগড়া করা যাবে, যেহেতু রফল এদিন এবং আদম রফল এদিন আজীবন ছিল কেমন থাকবে দুটোই থাকবে, কথা বুঝতে পেরেছি, কাজে আমি একটাকে তুলে দেবো বাংলাদেশে ঢুকতে দেবো না, বেড়া দিয়ে দেবো, এটা বাদে বাংলাদেশে এত দূরে ঢুকেছে, নাস্তিক ঢুকেছে, ব্লগার ঢুকেছে, ন্যাংটো ঢুকেছে, প্রকাশ্যে মদ খাওয়া ঢুকেছে, আর রফলের দিন ঢুকবে না আমি ঠেকাই দেবো, আমি যেটা দুটো ঠেকাবো সেটা দুটো হলো, এটি একটা হলো রফল এদাই না করলে নামাজ হবে না, এই মানহাজ আমি ঠেকাতে চাই, এটাকে আমি নিন্দা করি, এটাকে খারাপ করি, আর রফল এদাই নিয়ে যে ঝগড়া এটাকে আমরা, তাহলে তুমি যদি তোমার আলোচনা এই মানের হয় তুমি আনাবে আলহামদুলিল্লাহ, আমি কতটুকু আনাবে আমার সমস্যা নেই।